নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। বড় সাফল্য পেল বিশালগড় মোগলা থানার পুলিশ। উদ্ধার করা হলো বিশালগড় জঙ্গালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 14 বছরের অপহৃত ছাত্রী এবং গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত সাগর ভৌমিককে। গত 21 তারিখ বিশালগড়ের ওই ছাত্রী অপহরণ কাণ্ডে মোগলা থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিল মেয়েটির পরিবার। কাণ্ডে সাফল্য পেল পুলিশ, বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যে বন্যা কবলিতদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী পাঠালেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য 10 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। জনজাতি এলাকা উন্নয়নে নতুন দিশা দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর জনজাতি উন্নয়ন গ্রাম অভিযান প্রকল্পে কাজ শুরু হয়েছে দক্ষিণ জেলায়। আজ জেলা শাসকের কনফারেন্স হলে জেলা শাসক স্মিতা মল MS সাংবাদিক বৈঠকে বলেন, মূলত 4টি লক্ষ্য নিয়ে এই প্রকল্পের কাজ করা হবে, যার মধ্যে রয়েছে জনজাতি এলাকার উন্নয়নের পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন। হরিয়ানা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার বিরুদ্ধে মামলার আর্জি নিয়ে জেলা বিচারকের দ্বারস্থ আইনজীবী সংগঠন। হরিয়ানায় বিজেপির এক সভায় মহেন্দ্রনগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাউধান সিংকে প্রকাশ্যে গালি দেন তিনি। জানিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে কংগ্রেস। আবারও উত্তপ্ত আরজিকর হাসপাতাল। হুমকি সংস্কৃতির বিরুদ্ধে আবারও প্রতিবাদে নেমেছে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ, যাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের কড়া শাস্তির দাবি জানানো হয় বুধবার। অভিযুক্ত 12 জনকে এদিন হাসপাতালে তলব করে আভ্যন্তরীণ তদন্ত কমিটি। একদিকে ভারত, অন্যদিকে চীন। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে কাদের সঙ্গে কিরকম সম্পর্ক রাখতে চাইবেন তা নিয়ে জল্পনা। এরই মধ্যে মুখ খুললেন তিনি। দিশানায়কে জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই দুই দেশের মধ্যে স্যান্ডউইচ হতে চান না তিনি। তবে দুই দেশেই তাকে দেশের গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে চিহ্নিত করেছেন দিশানায়ককে। আজ জম্মু কাশ্মীরের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বিকেল 5টা থেকে ভোট পড়ল 54%। সকাল 7টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে 26টি বিধানসভা কেন্দ্রে চলল ভোটদান প্রক্রিয়া। গান্ডেলওয়াল, শ্রীনগর, বুদগাম, পুঞ্চ এবং রাজৌরিতে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে দেখা গেল মানুষের স্বতঃস্ফূর্ততা। আরজিকর মামলায় আইনজীবী বদল করল নির্যাতিতার পরিবার। আরজিকর কাণ্ডে ধর্ষিতা এবং খুন হওয়া চিকিৎসকের পরিবারের হয়ে এবার মামলায় লড়বেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তার আগে নির্যাতিতার পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করতেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। যকৃতের ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বুধবার দুপুরে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে তার, শোক প্রকাশ তৃণমূল নেতৃত্বের। শান্তি সম্প্রীতি ব্যতীত উন্নয়ন সম্ভব নয়, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রিপসেটে নবনির্মিত গার্লস হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে, অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। 2023-24 সালে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে রাজ্যে। আক্রান্তের সংখ্যা 828 জন। 220টি স্কুল থেকে মিলেছে আক্রান্তের সংখ্যা, দাবি করল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। আক্রান্তদের মধ্যে রাজ্যে 47 জনের মৃত্যু হয়েছে বলে খবর, এমনকি নতুন সংক্রমণ নিয়েও রয়েছে চিন্তা। 2023-24 আগে বোনাস, এগ্রেশিয়া, কাজ, খাদ্য মজুরি বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বন্যায় ত্রাণের দাবিতে শ্রম কমিশনারের নিকট গণডেপুটেশনে CITU ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন ওরিন চৌমুনি থেকে মিছিল করে গিয়ে অফিস লাইন স্থিত শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে আন্তঃপ্লে সেন্টারগুলিকে নিয়ে ভলিবল এবং হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হচ্ছে আগরতলা উমাকান্ত মাঠে। এদিন প্রতিযোগিতার উদ্বোধনে ছিলেন পৌর নিগমের নর্থ জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ্র, আন্তঃপ্লে সেন্টার প্রতিযোগিতার কনভেনার বিমান দেব সহ অন্যান্যরা। তো
তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আম্বাসা পিআরটিআই কনফারেন্স হলে আয়োজিত হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন আম্বাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর। উদয়পুর শহরে একের পর এক চুরি, নেশার কবলে পড়ে নেশা করার জন্য টাকা জোগাড় করতে প্রায়শই চুরি করে চলেছে স্থানীয় যুবকরা। অভিযোগ এমনটাই, বুধবার উদয়পুর রাজনগর বাজার থেকে এক ব্যক্তির মোবাইল চুরি করে দিয়ে যায় জসিমউদ্দিন নামের একজন। সিসি ক্যামেরা ধরা পড়তে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা, তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু হলো নীলমণি সিনহা নামের এক বৃদ্ধের। ঘটনাটি বুধবার বেলা 11টা নাগাদ কচুছড়া থানার অন্তর্গত দেবীছড়া গ্রামে। বুধবার বেলা 11টা নাগাদ বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীর সঙ্গে বনিবনা নেই অনেকদিন, প্রায়শই আলাদাই থাকছেন 80 বছরের বয়সী বৃদ্ধ এবং তার 75 বছরের স্ত্রী। প্রায় 6 বছর ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে স্বামী স্ত্রীর। তার মধ্যে খোরপোশের দাবি মেনে মামলা করেন বৃদ্ধা এবং তার পাল্টা মামলা করলেন বৃদ্ধ স্বামীও। বদলাপুর কাণ্ডে মূল অভিযুক্তের মৃত্যুকে এনকাউন্টার বলে মানতে চাইল না বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশকে ভর্সনা করে বিচারপতিদের প্রশ্ন, কিভাবে গুলি চালাতে সিদ্ধহস্ত হওয়া সত্ত্বেও অভিযুক্তের মৃত্যু হল? প্রাথমিকভাবে গুলি চালানোর নিয়ম হাঁটুতে হলেও কিভাবে তার শরীরের অন্য অঙ্গে করা হলো তা প্রশ্ন বিচারপতিদের। দেশের কোনো অংশকে পাকিস্তান বলে উল্লেখিত করা যায় না। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বেদ ব্যাসাচার শ্রীনানন্দকে এই কথা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বেঙ্গালুরুর নির্দিষ্ট একটি এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করেছিলেন ওই বিচারপতি। পরে তিনি এই মন্তব্যের জন্য জানান এবং ক্ষমাও চান। এবার তাকে বিচারপতি চন্দ্রচূড় বলেন এমন মন্তব্যে দেশের আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী। কিছুদিন আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন ভারত চীন সীমান্ত সমস্যার 75% সমাধান হয়ে গিয়েছে। তবে সেই মন্তব্য থেকে পিছু হটে এবার বিদেশমন্ত্রী জানালেন চীনের সঙ্গে সবকিছু ঠিকঠাক চলছে না। পাশাপাশি জানালেন 75% সমাধান মন্তব্য আসলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনার পিছু হটার আলোচনা প্রসঙ্গে ছিল, তবে এক্ষেত্রে আরও বহু সমস্যা রয়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠক চলছে আমেরিকায় এবং সেই বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত সাক্ষাৎ করলেন তিনি। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা অফিসের বিবৃতি অনুযায়ী দুই রাষ্ট্রনেতার বৈঠক সফল। ইসরায়েলি হামলায় মৃত্যু হল হামাস হিজবুল্লাহ গোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কবি ইয়াসির। বুধবার ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইব্রাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর জন্য ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে তারা। একের পর এক রকেট হানায় বিধ্বস্ত লেবানন, মৃতের সংখ্যা সেখানে বাড়ছে। ইসরায়েলি হামলায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলে দাবি লেবাননের সংবাদ মাধ্যমগুলিতে। ট্রাম্পের পর এবার প্রশ্ন উঠল আমেরিকার প্রেসিডেন্ট পদ প্রার্থী তথা ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়েও। মঙ্গলবার মধ্যরাতে আরিজোনায় ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচার দপ্তরে চলল গুলি। স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে সকালে দপ্তরে ঢুকে গুলি চালার প্রমাণ পাওয়া গিয়েছে। সোমবার সেখানে কেউই ছিল না। এবার সতীর্থ অ্যাথলিটদের বিরুদ্ধে তোপ দাগলেন বিনেশ ফোগাট। বিনেশের কথাই আমার সতীর্থ অ্যাথলিটদের কাছে আমার প্রত্যাশা ছিল ওরা আমার পাশে থাকবে, কিন্তু আমি যখন আধাশ অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি হই ওরা আমার ছবি তুলেছিল অনুমতি না দিয়ে, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দাবি করতে থাকে আমি ঠিক আছি। ব্যাটে রান নেই বিরাট কোহলির। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে 6 ও 17 রান করেছে। নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফর, সেই সফরের আগে ঘরোয়া ক্রিকেট খেলে নিজের প্রস্তুতি সেরে ফেলতে চান কোহলি। সেই জন্যই কি এবার রঞ্জি ট্রফিতে খেলবেন, দিল্লি প্রাথমিক দল নাম রয়েছে তার দলে, তারপরে শুরু হয়েছে জল্পনা। এখনকার মতো এক নজরে পৌঁছে সে পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।